রান্নাঘর থেকে সংসার পর্যন্ত প্রত্যেকটি স্তরে কোরআন বেনামাজ বেনামাজিকে নামাজি মুক্ত করা, প্রত্যেকটি স্তর প্রত্যেকটা সেক্টর বেনামাজি মুক্ত করা। বন্ধুরা আমার, যার নামাজ ঠিক হয়ে যাবে তার সকল বিষয় ঠিক হয়ে যাবে, আর যার নামাজ ঠিক নাই তার সকল বিষয়ের মধ্যে গাফলা শেষ হয়ে যাবে। এই জন্য বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির তৃতীয় নম্বর কাজ হলো ব্যক্তি জীবনে আগে নামাজ প্রতিষ্ঠা করা। ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠার পর সমাজের প্রত্যেকটা স্তরে নামাজের দাওয়াত দেওয়া, নামাজ পড়ানো, নামাজের প্রশিক্ষণ দেওয়া, এবং প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ে দেওয়া, নামাজ পড়ানোর শিক্ষা দেওয়া, এবং পুরুষ মহিলা উভয়দেরকে নামাজের পার্থক্য বুঝিয়ে দেওয়া। তিন নম্বর কাজ হলো ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রাপ্তবয়স্ক প্রতিটি পুরুষ মহিলা যেন নামাজের আওতায় এসে যায়। আমাদের নামাজ বাস্তবায়ন কমিটির এক জাতির গবেষক ইসলামী চিন্তাবিদ যারা সবসময় চিন্তা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এবং সমস্ত বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সেক্টরে এই নামাজের দাওয়াত পৌঁছে দেবে ইনশাআল্লাহ।